পাহাড়ের কোল ঘেঁষে ফের শুরু হল টয় ট্রেনের পথ চলা। বাঁধ মিছিল ধর্মঘট আন্দোলনের জেরে গত কয়েক মাস ধরে অশান্ত পাহাড়, ব্যাহত হয়েছে জনজীবন, আর তার জন্যই বন্ধ রাখা হয়েছিল টয় ট্রেন, তার জন্যই সরকারের রাজস্ব উপার্জনে ক্ষতিও হয়েছে বিস্তর। মাস তিনেক রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। এবার তাই টয় ট্রেন চালুর সিদ্ধান্ত নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সিদ্ধান্ত হয়েছে শিলিগুড়ি থেকে সুকনা পর্যন্ত 35 কিলোমিটার পথে চলবে টয় ট্রেন।